ଆମେ ରାଜରାତିରୁ ତୁ ଉଠେଇନୁ ରାଜରାସ୍ତାରେ ଅଛୁ ତେତିଶ ଦିନ ଧରିକି ରାଜରାସ୍ତାରେ ଅଛୁ ଆପଣମାନେ ବି ଜାଣିଛନ୍ତି ଓଡ଼ିଶାର ସମଗ୍ର ଜନସାଧାରଣ ଜାଣିଛନ୍ତି ପ୍ରଶାସନ ଜାଣିଛି ସରକାର ବି ଜାଣିଛନ୍ତି କିନ୍ତୁ ଦୁର୍ଭାଗ୍ୟର ବିଷୟ ହେଉଛି ଯେଉଁ ଦାବି ନେଇକି ତେତିଶ ଦିନ ଧରିକି ଏ ଆନ୍ଦୋଳନଟା ଚାଲିଛି ଅହରହ ଦିନ ରାତି ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀମାନେ ରାଜରାସ୍ତାରେ ପୋଡ଼ି ରହିଛନ୍ତି ରାତିର ଶୀତ କାକରକୁ ଶୋଇଛନ୍ତି ଦିନର ବର୍ଷା ଖରାକୁ ଶୋଉଛନ୍ତି সে দাবি কোণী ভাবে সরকার কর্ণপাত সরকার করু না সরকার মনোবৃত্তি কোণী পরিবর্তন হোনি যে অনুদান যোগ্য বিদ্যালয় যে সব বিদ্যালয় অনেক যে তিরিশ বর্ষ ধরি খটলে নি টাকাটিয়ে দরমা পাই সে অনুদান দেওয়ার কথা সে অনুদান ঘোষণা ন করি গোটে কালক্ষেপণ নীতি আপনাইছেন সে কালক্ষেপণ নীতি হইু কে কমিটি গঠন করা সে কমিটি কমিটি গঠন হয়েছে কিন্তু সে কমিটি বসুনি আমার এর প্রতিবাদ করছু କମିଟି ହେଉ ଯାହା ବି ହେଉ ସରକାର ସେମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ଅନୁଦାନ ପରିସର ଭିତରକୁ ନିଅନ୍ତୁ ଠିକ୍ ଏହି ସମୟରେ ଆଉ ଏକ ଦୁର୍ଭାଗ୍ୟଜନକ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଉଛି ମାନେ ଅଗଣତାନ୍ତ୍ରିକ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଉଛି ଦୁଃଖଦାୟକ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଉଛି ଗତକାଲି ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଥିବେ ଗୋଟେ କ୍ୟାବିନେଟ୍ ନିଷ୍ପତ୍ତି ନେଉଛି ରାଜ୍ୟର କ୍ୟାବିନେଟ୍ ନିଷ୍ପତ୍ତି ନେଉଛି ଅବସରକାଳୀନ ସୁବିଧା ସୁଯୋଗ ଦେବା ନାମରେ ଏକ ନିଷ୍ପତ୍ତି ନେଉଛନ୍ତି ସେ ନିଷ୍ପତ୍ତିକୁ ଆମେ ପ୍ରତିବାଦ କରୁଛୁ ସେ ନିଷ୍ପତ୍ତିକୁ ଆମେ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରୁଛୁ সে নিষ্পত্তি অত্যন্ত অগণতা এবং দুর্ভাগ্যজনক বলে ঘোষণা করুছু কিনা এই বর্গর যে ছবিশো আট বর্গের শিক্ষক শিক্ষয়িত্রী মানে তিরিশ বর্ষ চাকি কাজকলাপের অবসর নিয় সে অবসরকালীন সুবিধা সুযোগ নাই পেনশন না কোর্টের দ্বারস্থ হাপরে উচ্চ ন্যায়ালয়ে সপক্ষে রায় দিয়েছি এবং সমস্ত উনিশশো একাশি রুল অনুযায়ী পেনশন দেওয়া নির্দেশ হয়েছে এই ये निर्देश कौन नमन की सरकार काली घोषणा कर चुकी थी आप उन्हें समझते यहाँ प्रतिवाद करो यहाँ को प्रत्यक्षण करिए प्रत्यक्षण एवं कैबिनेट को एवं सरकार को बारंबार कोशिश है यहाँ पुनर्विचार करों यहाँ रही ऐतिहाय पा, आसन्तकाली एको महासमावेश एको संकोल पर समावेश आयोजन करो দুই দিন ধরিক সংকল্প সমাবেশ হব এই সংকল্প সমাবেশ মাধ্যমে সরকার চরম নিষ্পতি জনাইব সরকার যদি এর পুনর্বিচার ন করতে অনুদানযোগ্য বিদ্যালয় অনুদান নদি বা অন্য যেসব দাবি অনেক সে দাবি যথাযথ ভাবে গ্রহণ করি তা যদি পূরণ ন করতে তাহলে চরম নিষ্পতি আস্ত কালি হব সে চরম নিষ্পতি ভিতরে সরকার অসহযোগ হব প্রথম পদক্ষেপ আমি সরকার অসহযোগ করব কোণি মূল্যায়ন কার্য হো বা নির্বাচন পরিচালনা কার্য হো এর আমি নিবৃত্ত নেব এ সত্ত্বে যদি সরকার কর্ণপাত ন করতে তাহলে বাধ্য হবু বাধ্য হবু ওড়শা মাধ্যমিক স্কুল শিক্ষক সংঘ যা করে নি যা সে ইয়ে উপরে বিশ্বাস করে নি বাধ্য হবু আইন রে হাত নেওয়া হাতক নিশ্চিতভাবে সরকার কোটি না কোটি ঠকিয়া ব্যবস্থা রয়েছেন এবং এই শিক্ষক মানুষ এই অবিচার করছেন जहाँफल जो शिक्षक जाति मानव शृङ्खल र विभिन्न वर्ग र लोकला बेला यही शिक्षक म प्रति ए अभिचार काहीँक आम यही कथा सरकारको प्रश्न गरुछु तेणु तुरन्त ए शिक्षक जाति र सम्मानको फेरै तार न्याय प्राप्यताको मि नचेत कोर्टीमा कार्यकारी तुरन्त पेन्सन एवं जो अनुदान पाइदान दिएछ दाबीक पूरणु এই কথা যদি আপনার আব ভিডিওটি ভাল লাগিলা তে আমল লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলো না